Hello friends, welcome back to my channel. আমি হচ্ছি বাংলাদেশি ইউএই ব্লগার। তোমরা দেখতেই পাচ্ছ, হয়তো বা ভাবতেছো আমি কি তোমাদের সঙ্গে শেয়ার করছি। হে বন্ধুরা, আজকে হচ্ছে আমি শেয়ার করব আমার বাড়ির সামনের গার্ডেন। দেখছো মিষ্টি কুমড়া, পেঁয়াজের ফুল, মিষ্টি কুমড়ার ফুল, অনেক ধরনের গাছ আছে আমার গার্ডেনে। তো টাইটেল দেখে তোমরা নিশ্চয় বুঝে গেছো আমি আজকে তোমাদের সঙ্গে কী শেয়ার করব। হ্যাঁ, আজকে হচ্ছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মিষ্টি কুমড়া ফুলের ভর্তা। অনেক ইন্টারেস্টিং না শুনতে? সত্যি যেরকম ইন্টারেস্টিং না শুনতে, খেতেও কিন্তু অনেক মজা। আমরা তো প্রায় খাই, তো আমি ভাবলাম কেন না আমি তোমাদের সঙ্গে আমার নতুন রেসিপি শেয়ার করি। জানি না তোমরা খাও কি না, কিন্তু অনেক টেস্টি, তোমরা ট্রাই করবে। এটা হচ্ছে পেঁয়াজের ফুল, আর হচ্ছে নিম গাছ। আমরা নিম গাছ রাখছি, হচ্ছে নিম গাছ নাকি বাড়ির পাশে রাখলে বাড়িতে অসুখ বিসুখ কম হয়, এই জন্য আমরা নিম গাছটা লাগাইছি। দেখছো পেঁয়াজের ফুলগুলো অনেক সুন্দর না বন্ধুরা? আজকে হচ্ছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার গার্ডেনের হচ্ছে ফ্রেশ মিষ্টি কুমড়ার ফুল দিয়ে ভর্তা। অনেক টেস্টি, তোমরাও ট্রাই করে দেখবে। তো চলো তাহলে দেখা যাক আমার কী কী উপকরণ লাগছে। প্রথমে হচ্ছে মিষ্টি কুমড়ার ফুল, আর হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, রসুন, আর হচ্ছে কালো জিরা, আর লাগবে সরিষার তেল। তোমরা খাও কি না জানি না, কিন্তু আমরা প্রায় প্রায় খাই, আমাদের কাছে অনেক ভালো লাগে, অনেক সত্যি অনেক টেস্টি। আর হচ্ছে সরিষার তেল, প্রথমে কড়াইয়ে 3 টেবিল স্পুন দিয়ে দিব তেল, দিব সরিষার তেল। তারপরে পেঁয়াজ, রসুন সব উপকরণ অ্যাড করব তেলের মধ্যে। এরপর হালকা ব্রাউন করতে হবে, হালকা ব্রাউন হয়ে গেলে মিষ্টি কুমড়ার ফুল অ্যাড করব। তারপরে হালকা নাড়াচাড়া করব। দেখতে পাচ্ছ তোমরা অনেকগুলো কুমড়োর ফুল, দেখো তো অনেক রান্না করার পর অল্প একটু হয়েছে। আস্তে আস্তে করে প্রায় শেষের দিকে, পানিগুলো শুকাই গেলে আমি ঠান্ডা করব। ঠান্ডা করার পর ব্লেন্ডারে ব্লেন্ড করব। ব্লেন্ডারে এমনভাবে ব্লেন্ড করতে হবে অর্ধেক যেন পুরাটা যেন ব্লেন্ড না হয়, অর্ধেক ব্লেন্ড আমার এইরকমই পছন্দ, আমার পুরো ব্লেন্ড করা পছন্দ না। তো আমি অর্ধেক ব্লেন্ড করছি, এখন আমি সার্ভ করছি। দেখো অনেক ইয়াম্মি ছিল, আমি তো খেয়েছি, তোমরাও
ট্রাই করতে পারো, সত্যি অনেক ইয়াম্মি। আর আমার যদি কোনো ভুল ত্রুটি তোমরা দেখো প্লিজ কমেন্টস করে জানাবে, আর খারাপ কমেন্ট করবে না, আর আমার পাশেই থাকবে। আর নতুন ভিডিও পেতে হলে তোমাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, তারপরে আমার বেল আইকনে ক্লিক করতে হবে, তাহলে তোমাদের আমার নতুন ভিডিওগুলো